আরও বিজেপি শিবিরে ভাঙন। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া গ্রামে এক যোগদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় শতাধিক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার SC/ST OBC সেলের সভাপতি কৃষ্ণ দাস। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সভাধিপতি উত্তরা বর্মন। এ বিষয়ে কৃষ্ণ দাস জানায়, বিজেপি এবং নির্দল থেকে 100 পরিবার জয়নিং করছে। হ্যাঁ, সাধারণ ভোটার আছে, বিজেপির বুথ প্রেসিডেন্ট, বুথ কর্মী এরকম আছে আর কি, আর একজন নির্দলে পঞ্চায়েতে দাঁড়াইছে তাও আছে। চারিদিকে উন্নয়ন দেখে এলাকাকে উন্নয়ন করতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল গ্রামের প্রায় শতাধিক মানুষ। এর ফলে শক্তি বৃদ্ধি হলো তৃণমূলের রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতে।